টেস্টের প্রথম দিনেই শ্রীলঙ্কার দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল নাঈম হাসান, কিন্তু সেখান থেকে শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছিল। তবে আজকে রান ঠেকাতে আরও দুটি বিশাল উইকেট নেয় নাঈম। এক ওভারেই আনেন জোড়া আঘাত। রান বড় করতে থাকা দিনের চণ্ডীমালকে 113তম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন নাঈম হাসান। রিভার্স সুইপ দিতে গেলে নাঈমের বলটি বুঝতে তার অসুবিধে হয়, আর অমনি জোরালো আবেদনে আউট হয় 66 রান করা দিনের চণ্ডীমাল। এরপর ব্যাটিংয়ে আসেন নিরসন ডিকেওয়ালা। ব্যাটিংয়ে এসেই নাঈমের বল মারতে যান তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত এই ওভারের শেষ বলেই আউট হয়ে তিনি ফিরে যান। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা রান বড় করলেও 4 উইকেট নিয়ে তাদেরকে বাধা দিয়েছেন নাঈম। আরও কয়েকটি উইকেট খুব শীঘ্রই নিতে পারলে ম্যাচটা জেতাও সম্ভব হতে পারে বাংলাদেশের।